নমস্কার বন্ধু, সিক্স পে কমিশনের পরেই কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক বা কর্মীদের জন্য কিন্তু সকল স্তরের ক্ষেত্রে 5,000 টাকা বৃদ্ধির একটা প্রস্তাব নেওয়া হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নেতৃত্বরা ঠিকমতোভাবে চাপ না দিতে পারায় কিন্তু সেই বিষয় ধামাচাপা পড়ে যায় এবং আজও পর্যন্ত সেই জায়গায় কিন্তু রয়েছে। তাই এটা একটা কিন্তু মোক্ষম অস্ত্র রয়েছে যে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে যাদের সিক্স পে কমিশনের তারা পাচ্ছে না তাদের জন্য কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে, কারণ তাদের এই ব্যবস্থাটা নেই। তাই সেই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু একটা খুবই উল্লেখযোগ্য যে এখনও পর্যন্ত কিন্তু এই ধরনের কর্মীরা পে কমিশন হওয়ার পরেও তারা এর আওতায় না থাকলেও তাদের যে একটা বেতন বৃদ্ধি হওয়া উচিত ছিল সেই বিষয়টাকে কিন্তু জোরদার করে উঠতে পারছে না। এবং এই নিয়ে বিধানসভায় কী আলোচনা হলো মুখ্যমন্ত্রী সেটাও শোনাবো, এবং মুখ্যমন্ত্রী কী বলেছিলেন যাদের পে কমিশন নেই মানে সুযোগ সুবিধা নেই তাদের জন্য কী বলেছিলেন সেটা আমরা একটু শুনে নিই। অবশ্যই নেতৃত্বের এই সমস্ত যে তথ্যগুলি সমৃদ্ধশালী হওয়া দরকার, নেতৃত্বরা তখনই নেতৃত্ব হয়ে উঠতে পারে যখন সাধারণ শিক্ষকদের দুঃখ দুর্দশাকে তারা সরকারের কাছ থেকে ছিনিয়ে আনতে পারে বা দাবি আদায় করতে পারে। তো মুখ্যমন্ত্রী কী বলেছিলেন একটু শুনে নেওয়া যাক। কমিশন উইল বি গিভেন টু দেম অলসো, অর্থাৎ আপনারাও পাবেন যেটা আমরা সিক্স পে কমিশনে দিয়েছি, এটা বাড়িয়েই দিয়েছি অনেকটা, এটাও আপনারা পাবেন। এবং টোটাল নাম্বার অফ কলেজ ইনক্লুডিং গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি টিচিং স্টাফ হু উইল বি বেনিফিটেড ইজ অ্যাবাউট 17,500। আর অ্যাডিশনাল ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনের জন্য আমার কত লাগবে বলুন তো? মাত্র 1,000 কোটি টাকা। 1,000 কোটি টাকা কম হলো? 1,000 কোটি টাকা শুধু ইউনিভার্সিটি এবং কলেজের জন্য এইটার জন্য লাগবে, টাকাটা আমায় জোগাড় করতে হবে। আর গেস্ট টিচার, তারপরে পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল যারা ছিলেন, যাদের আমরা অলরেডি বলেছিলাম পর্যন্ত হবে, তাদের টাকাটাও বলা হয়েছিল এবং তাদের 3,00,000 টাকা আফটার 60 পাবে তারা, সেইটাকে আমি 5,00,000 করে দিলাম। এবং আর একটা হচ্ছে তাদের মাইনে আরও 5,000 টাকা করে বেড়ে গেল। যেহেতু আপনাদের এইটা নেই তাই আপনাদের যে মাইনে ছিল ধরুন তার 22 ছিল সে 27 পাবে। অত মুখ্যমন্ত্রী বলেই দিলেন যে এটা যেহেতু যারা সিক্স পে কমিশনের আওতায় পড়ছে না তাদের জন্য 5,000 টাকা বেতন বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই বিষয়টাই কেন পার্শ্ব শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণভাবে বা এসএস কিমএস এই ধরনের শিক্ষকদের জন্য নেতৃত্বরা ভাবিয়ে উঠতে পারলো না, এখানে একটা প্রচণ্ড কমিশন মানে কমিউনিকেশন গ্যাপ আছে, মুখে নেতৃত্ব কিন্তু তারা কাজের কাজ সেই জায়গায় কিছু করে উঠতে পারছে না বন্ধু, সেটাই কিন্তু বড় ফল যার জন্যই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে। 5,000 টাকা বেতন বৃদ্ধি হলো আজকে, কিন্তু প্রাইমারি সেকশনে 15 এবং আপার প্রাইমারি সেকশনে 18,000 টাকা হতো। কী পরিস্থিতি আগামী দিনে হবে যদি তৃতীয় ওয়েভ আসে? সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলে যাবে, তাই 2021 বেতন বৃদ্ধি নিয়ে কোনোরকমই কিন্তু সতর্কবার্তা নেই। বিধানসভায় যখন নওশাদ সিদ্দিকী প্রশ্ন করলেন তার উত্তরে কিন্তু যেটা জানানো হলো যে এই নিয়ে সরকার চিন্তাভাবনা করছে বলেই এড়িয়ে গেল, আর কোনো কিছু নয় যে কত তাদের বেতন বৃদ্ধি আদৌ এখন করা হবে কি হবে না, বাজেটে তাদের বিষয়ে ধরা হয়েছে কি না। যদি বাজেটে ধরা হতো তাহলে তো সেখানে পরিষ্কারভাবে বলা হতো, কারণ দপ্তর থেকে যদি মিটিং আসতো এবং সেই প্রপোজাল ধরে নিয়ে বলা হতো তাহলে তারা কিন্তু বলতো। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় বন্ধু চেপে যাচ্ছে, তাই আমার মনে হয় নেতৃত্ব দিকে আরও ঐক্যবদ্ধ হতে হবে এবং খুব জোরালো দাবি করতে হবে, তবেই কিন্তু হবে, তা না হলে এরকম মেউ মেউ করলে কিন্তু কোনোরকম দিনই দাবি আদায় হবে না। তাই বন্ধু এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন যে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন তাহলে কেন হলো না, কী নেতৃত্বদের কোথায় ত্রুটি রয়ে গেল, সে তৃণমূলবন্দী হোক বা যারা বিরোধী হোক, শুধু আন্দোলন করলেই হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে টেকনিক্যাল দিকেও কিন্তু এগিয়ে যেতে হয়, সেই দাবি এমন দাবি আদায় মানে দাবিকে এমনভাবে উপস্থাপন করতে অন্তত কিছুটা যাতে আদায় হয় সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট করবেন, দেখতে থাকুন টুকরি সাবস্ক্রাইব করুন এবং মতামত গড়ে তুলুন এবং ঐক্য গড়ে